আগের কালে অহরহ ছিল, কিন্তু তোমার কলিতে বা তোমার বর্তমানে সেটা এখন নাই। সে জিনিসটা কি কি শুনলে ভালো লাগবে না? আমার প্রতিপক্ষকে একটি প্রশ্ন করে যায়, তাহলে আগের যুগের মানুষ চোখেই দেখেনি, আর বর্তমান যুগের ছোট ছেলা থেকে শুরু করে সবাই জিনিসটা ব্যবহার করে, সেই জিনিসটি কি আমার পাল্লাদার বলে যাবে? দাদাই বলে কি আর কহে কি, হাই হাই মরে মরে বলে কি আর কহে কি, লালের সাথে মিশাই কি বলে কি আর কহে কি, লালের সাথে মিশাই কি বলে কি আর কহে কি। সুধি, আমরা আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের মাঝে সেই ঐতিহ্যবাহী কবি গান নিয়ে। আজকে কবি গানের পালা হচ্ছে অতীত এবং বর্তমান, আগের কাল ও কলির কাল। আমি গাইব আগের কালের পালা এবং আমার বিপক্ষ পাল্লাদার শ্রী শ্যামল বর্বর উনি গাইবে কলির কালের পালা, উনি গাইবে কলির কালের পালা। তো আমরা আর দেরি না করে চলে যাচ্ছি অনুষ্ঠানের মূল পর্বে। ত্রাণ করতারিণী মাতারা, ত্রাণ করতারিণী তুমি হি গো মা জগৎ মাতা জগৎ জননী, মাগু গণেশ জননী, ভদ্রাহায়ণে মাগু গণেশ জননী, মাতারাতান করতারিণী, মাতারাতান করতারিণী, মাতারাতান করতারিণী। প্রথমে সৃষ্টিকর্তার নাম করিয়া সরু, জন্মদাতা পিতা মাতা উস্তাদের চরণ, আমি যদি মরমতি প্রথম অজ্ঞান, কেমন করে করি কল তোমার অভাব ছিল, কিন্তু মানুষের ভিতরে ছিল শান্তি, সৌহার্দ্য, ভালোবাসা, প্রেম, কিন্তু এখন সেটা দেখতে পাই না। তাই আমি পাল্লাদারকে বলতে চাচ্ছি, কলির কালের আচারণে প্রাণে লাগে বারে বারে মনে পড়ে সেই দিনের কথা, টাকা পয়সা কম থাকিল ছিল ভালোবাসা, লেখা পড়া কমে থাকাই বন্ধু তাদের চাষা, চাষা ভুষা হলেও তারা ছিল নীতিবান, দেব
বাঁচে না প্রাণ হায় হায় মরে মরে লজ্জায় বাঁচে না প্রাণ উঠে গেল মানের মান লজ্জায় বাঁচে না প্রাণ ছোট্ট একটি প্রশ্ন আমার জানার আছে যে আগের কালে অহরহ ছিল কিন্তু তোমার কলিতে বা তোমার বর্তমানে সেটা এখন নাই, সে জিনিসটা কি? কি শুনলে ভালো লাগবে না? বলি কণ্ঠে গেল মানির মান বাজায় বাঁচে না প্রাণ পাল্লাদার জাহাঙ্গীর, তিনি অনেক কথা বলে গেলেন। আমাদের পাল্লা আজকের আগেকার কাল আর বর্তমান কাল, সেই কাল নিয়ে আমরা কবিগানে উপস্থিত হয়েছি। তিনি যে কথাগুলো বলে গেলেন ভাবছিলাম কিছু বলবো না, কিন্তু না বলে আর থাকতে পারলাম না। উত্তর তো দিতে প্রশ্ন করে গেছেন তার উত্তর দিব, কিন্তু তার আগে একটু গান গেয়ে নি। চান্দা পড়তে লাফায় বেশি আধাটো জলে, চান্দা পড়তে লাফায় বেশি আধাটো জলে, আর লাফান ঝাপান দেখ পাল্লাদারের কথা শুনা মনে পড়ে চিনা কাউনা, 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 চিনবে কি আর জিরা ধইনা, চিনবে কি আর জিরা ধইনা, চিনবে কি আর জিরা ধইনা, দাম না শুনিলে চান্দা পড়তে লাফায় বেশি আধাটো জলে, তবে আমি কিছু বলে যাই হায় হায় মনে মনে, আমি কিছু বলে যাই আগের কালের কথা গো ভাই, আমি কিছু বলে যাই আগের কালের কথা গো ভাই, আমি কিছু বলে যাই আমি কিছু বলে যাই হাই হাই মনে মনে, আমি কিছু বলে যাই আগের কালের কথা গো ভাই, আমি কিছু বলে যাই আগের কালের কথা গো ভাই, আমি কিছু বলে যাই। আসর পরে পাল্লাদারে বেজায় বলে গেল আগের কাল নাকি সবার বেশি ভালো ছিল, বন্ধ চোখে দেখতে পাই না, কারণ জ্ঞান তো আর একরকম না, চোখ একরকম না, অন্ধ চোখে দেখতে পাই না তাকে কাহে কানা, চোখ থেকে দেখতে পাই না সে তো আসল কানা, কালের সুখের কথা বলি শোনা, বাড়ি বলাই আকাশ
আগেকার মানুষ হাসপাতাল চিন্তক না, হয়তো কবিরাজ ঝাড়ফুঁক জ্বালা দিত, তার গাড়ি যেত, কোনো অসুখ বিসুখ হইলে ছুটির ডাল বাইন্ধে দিয়েছে, দেখা গেল ছুটির ডালও শুকাইছে, নিজেও শুকাইছে, চিকিৎসায় বুঝিনি। আমার পাল্লাদার একটি প্রশ্ন করেছেন, আগের যুগে অনেক জায়গাতেই পাওয়া যেত, পহরহ ছিল, কিন্তু বর্তমানে নাই। সত্য কথা বলেছেন একটি, কিন্তু উত্তরটা এটাই যে আগে পাখির অভয়ারণ্য ছিল, কিন্তু বর্তমানে জনবস্তি বাড়ার কারণে, হয়তো বন বাদার কেটে ফেলার কারণে এই অভয়ারণ্যটা হারিয়ে গেছে। আমার প্রতিপক্ষকে একটি প্রশ্ন করে যায়, তাহলে আগের যুগের মানুষ চোখেই দেখেনি, আর বর্তমান যুগের ছোট ছেলা থেকে শুরু করে সবাই জিনিসটা ব্যবহার করে, সেই জিনিসটি কি আমার পাল্লাদার বলে যাবে? দাদাই বলে কি আর কহে কি, হাই হাই মরে মরে বলে কি আর কহে কি, লালির সাথে মিশাই কি